কিছুদিন আগে আমি ঢাকায় গিয়েছিলাম আমার বোনকে ডক্টর দেখানোর জন্য। আমার মামা, আমার চাচা, চাচি আর আমার কাজিনগুলো গিয়েছিল, আর এই যে আমাদের ভুতু, আমাদের ভুতু গিয়েছিল। সো ঢাকায় ঢুকার পর দেখি ধানমন্ডির এদিকে অনেক জ্যাম, আমরা সবাই মোটামুটি প্রচণ্ড বিরক্ত এই জ্যামে, কারণ এত লং জার্নি করে আসার পরে জ্যামটা আসলে অনেক বিরক্তিকর। আর এখানে বিরক্ত হয়ে তো আমার ভূতির চাহিটা ঘুমায় পড়ছে। আর আমি সাইডে দিয়ে এই ডালাগুলো দেখতেছিলাম, কিন্তু অনেক কিউট লাগছে, তাই আমি একটু ভিডিও করে নিচ্ছি। তারপর চাচা চাচিকে আমরা পপুলার হসপিটালের সামনে নামিয়ে দিয়ে আমরা আমার বোনের হসপিটাল, যেখানে ওর ট্রিটমেন্ট হচ্ছে আলবানার, ওখানে যাচ্ছিলাম। তো আমি, আমার মামা আর আমার বোন ছিলাম। আমার বোন একটু সুযোগ পেয়ে আমার কিছু ভিডিও করে নিল, এই যে আমরা আলবানারে চলে আসছি। এখন আমার বোনকে উপরে নিয়ে যাওয়া হচ্ছে ট্রিটমেন্টের জন্য। তো এই যে আমরা ডক্টর রুমের বাইরে ওয়েট করতেছি যে কখন আমাদেরকে ডাকবে। ডক্টর দেখানো শেষ, এখন আমরা নিচে আমাদের গাড়ির জন্য ওয়েট করতেছি। গাড়ি আসলে আমরা লক্ষ্মীপুরের ব্যাগ যাব। এখন আমরা পপুলার হসপিটালে চাচা চাচির কাছে যাচ্ছি, কিন্তু ওনাদের এত তাড়াতাড়ি শেষ হবে না, ওনাদের শেষ হইতে হইতে রাত হয়ে গেছে। তো আমি একটু একা একা হাঁটতেছিলাম, একটু ঢাকা শহর ঘোরাঘুরি করে দেখতেছিলাম, তারপর আমি আবার গাড়িতে চলে যাব। গাড়িতে আমি আর আমার বোন মিলে কিছুক্ষণ গান শুনছি। বাসে যাওয়ার পথে আমরা একটু রেস্টুরেন্টে নামলাম, রেস্টুরেন্টের ডেকোরেশনটা অনেক সুন্দর ছিল, তাই আমরা কিছু ভিডিও করে নিলাম। এখানে বাচ্চাদের খেলারও অনেক সুন্দর স্পেস আছে, তাই ওরা তো খেলাধুলায় বেশিই ব্যস্ত।